লাগছে ময়দা, লাগছে ডিম, দুটো দিয়ে দিয়েছি, ওর সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ওটার সাথে তো নিয়ে নিলাম ডিম, দেখো ডিম আছে, ওর সাথে হলুদ আছে, তারপর লঙ্কা গুঁড়ো আছে, তারপর আছে তোমার জিরে গুঁড়ো, আর দেখো আছে নুন। আর আমি নিয়েছি দুটো ডিম, তো দুটো ডিম, দুটো পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা এর সাথে নেওয়া হয়েছে। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে তোমার আমি এর মধ্যে আমি কি করব, ময়দাটা আমি দিয়ে দেব, আটা নয় এটা হচ্ছে ময়দা, নিজের পরিমাণের মতো নেবে, যতগুলো মেম্বার থাকবে সেই হিসাবে ডিমও নেবে। আর আমাদের যেহেতু কজন আছে সেরকম মানে দুটো ডিম নিলে ঠিক হয়ে যাবে, আর তার সাথে একটু বেশি করে ময়দা নিলাম। নেওয়া হয়েছে নুন, তো ওর সাথে নিয়ে নিয়েছি। তো নেওয়ার পর কি করতে হবে, নেওয়ার পর হচ্ছে কড়াইয়ে দেখো তেল নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, বুঝতেই পারছ তেলটা ছিল তেলের মধ্যে, দেখে যে আমি সর্ষের তেল দিয়েছিলাম, তো সর্ষের তেলের মধ্যে ময়দা, ডিম, পেঁয়াজ, লঙ্কা, তারপর তোমার নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি এইভাবে উঠিয়ে দেবো, আমি উল্টিয়ে দিলাম, বুঝতে পারছ। আমার মনে হয় যে এটা এটাও টিফিনে প্রত্যেক পক্ষে একটু ঝাল ঝালের মধ্যে ভালো লাগে। আমি গ্যাসের গ্যাসটা একটু বাড়িয়ে নিয়েছি, গ্যাসটা বাড়িয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ডিম ভাজা যেমন হয়, তো ডিম ভাজার মধ্যে হয়ে গেছে, খুবই ভালোভাবে পড়া হয়ে যাক। তারপর আমি এটাকে সার্ভ করব, তোমরা বাড়িতে এটা করবে, এভাবে করবে, দেখবে ভালো লাগবে তোমাদের, আর বাচ্চাদেরও ভালো লাগবে খেতে, ওদের তো সবসময় মিষ্টি জিনিস ভালো লাগে না, তো এটা মনে হয় যেন ভালো লাগবে, তোমরা ট্রাই করে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানিও যে এটা কেমন বানানো হয়েছে। তাহলে আর ফটোটা তুলতে পারবো না, একদম ডিম যেমন ভাজা হয় সেরকম ডিম ভাজার মতন টাইপের হয়েছে। তো এখন আমি আমার ছেলেকে এখন দিয়ে দিচ্ছি, ও এই তো গরম হয়েছে বলে ও এখন নিয়ে চলে যাবে। ওই তুমি দেখি এদিকে দেখো কেমন হয়েছে, এটা দারুণ হয়েছে, দেখি বুঝে যাচ্ছে, যাও তুমি এটা খেয়ে নাও। তো সেম প্রসেস, ওই তেল, সর্ষের তেল দিয়েছি, তো সর্ষের তেলের মধ্যে এটা আমি দিয়ে দিয়েছি, যে মিশ্রণটা করা হয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এভাবে সেটা রেডি হয়ে গেছে, গ্যাসের গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি, বুঝতেই পারছ। তো আমি জাস্ট দুটো দেখাবো, কেন আমার এক হাতে ক্যামেরা করতে আর এক হাতে এটা বানাতে খুবই অসুবিধা হচ্ছে, আমি জাস্ট তোমাদেরকে দুটোই দেখাবো। দুটো দেখানোর পর তোমরাও যদি বাড়িতে ট্রাই করবে, ট্রাই করার পর তোমরা আমাকে বলবে যে কেমন হয়েছে। তো সন্ধ্যাবেলায় জল খাওয়ার জন্য আমার মনে হয় ঠিকই আছে এটা,
এটা তোমাদের তোমরা বাড়িতে এটা খুব তাড়াতাড়ির মধ্যেই বানাতে পারো, বেশিক্ষণ টাইম লাগবে না। এটা এভাবে একটু পুশ করে দেবে, এভাবে একটু এইরকম করে খুঁজলে যদি এরকম করে দাও তাহলে ভিতরে একটু একটু খোড়া খোড়া ভাবটা হবে, খেতে ভালো লাগবে। এটা এখন সুকান্তকে দিয়ে আসছি, তো দেখি তার কেমন লাগছে, একটু দেখি। চলো, সুকান্তর জন্য তো এটা রেডি হয়ে গেছে, তো সুকান্ত কি বলছে সেটা এখন আমরা দেখে নিই। টেন 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 লাইটটা জ্বালাও, এটা নিয়ে এসেছি তোমার জন্য। ভালো করেছো, কেমন হয়েছে দেখো। দাঁড়া খাই, তো আর কিছু মনে করো না, আজ আর আমি শেয়ার করছি না, দুটো আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা বাড়িতে চেষ্টা করবে তো নিশ্চয়ই পারবে, আর আমার মনে হয় ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আর ঠিক আছে, আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসবো আমি নেক্সট দিন। তো ঠিক আছে, আজকের মতন টাটা, বাই বাই।